61তম শিক্ষক দিবসে কাটারের 24 জন শিক্ষককে সরকারিভাবে সংবর্ধনা জানানো হয়েছে। সোমবার শিলচর গান্ধী ভবনে শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে 24 জন শিক্ষক শিক্ষিকাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়। 24 জনের তালিকায় একমাত্র শিক্ষিকা হচ্ছেন YS মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষিকা কৃষ্ণা ভৌমিক। এদিন ইডিসি রাজীব রায়ের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় স্কুল সমূহ পরিদর্শক সামিনা ইয়াসমিন আরা রহমান স্বাগত বক্তব্য রাখেন। এদিনের শিক্ষক দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রায়, বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও নর্মাল স্কুলের অধ্যক্ষ মানসী সিনহা। শিলচর থেকে মুন্না আচার্যের রিপোর্ট। সম্মানিত মুখ্যমন্ত্রী, উনি দায়িত্ব নিয়ে বিভিন্ন সেক্টরে কাজ করছেন, কিন্তু বিশেষ করে শিক্ষাকে গুরুত্ব দিয়ে উনি বিভিন্ন স্কিম হাতে নিয়েছেন। এডুকেশন ইনস্টিটিউটগুলোর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আগামী দিনে উনি অনেক কাজ উনি করবেন। যে শিক্ষক সমাজকে পরিবর্তন করতে পারে, শিক্ষক রাষ্ট্র নির্মাণ করতে পারে, যেটা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব একজন অন্য কেউ এটা কাজটা করতে পারবে না। আমরা উন্নয়ন করতে পারবো, কিন্তু সমাজ গঠন করার যে কাজ, সেই সমাজ গঠন করা কাজ আমরা করতে পারি না। এই সমাজ গঠন করার যাদের কারিগর, সেই কারিগররা হলেন আপনারা শিক্ষকরা। এই জন্য আগামী দিনে আমার অনুরোধ একটা থাকবে, এই নিউ এডুকেশন পলিসি নিয়ে এখানে আলোচনা হয়েছে, আগামী দিনে নিউ এডুকেশন পলিসির মাধ্যমে নতুন নতুন যে শিক্ষাগুলো আমরা কিছুদিন ভারতবর্ষের যে পুরাতন শিক্ষাগুলো আমরা হারিয়ে ফেলেছিলাম, বর্তমান সরকার নরেন্দ্র মোদী সরকার নিউ এডুকেশন পলিসিতে সেগুলিকে আনার চেষ্টা করছে। আসাম সরকারের কিছু কিছু নতুন উদ্যোগ নিয়েছে, যে আমরা যেভাবে হিস্ট্রি এবং জিওগ্রাফি আমরা ভুলে গিয়েছিলাম, হিস্ট্রি এবং জিওগ্রাফিকে আমাদেরকে আমরা নিয়ে আসতে পারি। বা আমার সেই অনুরোধ থাকবে আপনাদের কাছে, যেখানে আলোচনা হয়েছে যে ছাত্রদেরকে শুধু পাঠ্যজ্ঞান, যেটা আমরা বলে থাকি বইয়ের যে জ্ঞান, সেই বইয়ের জ্ঞানের মধ্যে সীমিত রাখলে হবে না। সেই যে আমরা যদি সেই ছাত্রকে বইয়ের জ্ঞানের বাইরে যদি জ্ঞান আমরা দিতে পারি, তখন আমি মনে করি তার যে বিকাশ, সেই বিকাশটা চতুর্মুখী বিকাশ যাকে বলা হয়েছে, চতুর্মুখী বিকাশ আমরা করতে পারবো।